এই সামনে রয়েছে মহাবোধি টেম্পল। এই স্থানেই হচ্ছে সেই মহাবোধি বৃক্ষ যেখানে বসে গৌতম বুদ্ধ তপস্যা করেছিলেন এবং বোধি লাভ করেছিলেন। এখানে বাতাসে শান্তি, বাতাসে সব জায়গাতেই শান্তি। বললাম না, এত কটা জায়গা গেছি, এত আনন্দ মানে আগে কোনো সময় হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বুদ্ধগয়া। এখন সকাল 7:30 বাজে আর জানলাটা খুলতেই দেখো কাচের মধ্যে পুরো জল জল। রাত্রিবেলা কী পরিমাণ ঠান্ডা এখানে এর থেকেই বোঝা যাচ্ছে। ঠান্ডা হাওয়া পুরো বুদ্ধগয়ার এই হোটেলটাতে আমরা আছি। খুব ঠান্ডা পিসফুল এরিয়া এখানে। হে গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আজকে আমাদের বারাণসী ট্রিপের ডে টু, আমরা এখন আছি বুদ্ধগয়াতে। সকাল 8:30 বাজে এখন, এখানে 8 ডিগ্রি, বিশাল ঠান্ডা। রাত্রেবেলা 6 ডিগ্রিতে নেমে গেছিল, এত ঠান্ডা পড়ে বিহারে আমার কোনো আইডিয়া ছিল না, পুরো কেঁপে গেছি আমরা। কালকে মোটা জামা কাপড় পরে শুতে হয়েছে আমাদের। হ্যাঁ, তো আমরা এখন বেরোচ্ছি মহাবোধি টেম্পল দর্শন করতে। তাহলে আজকে ভিডিওটা শুরু করি। সোহান চলো, হ্যাঁ শিশা দেখিয়েছি তো, এই যে এত সকালেই আমি দেখিয়েছি, পুরো এই জায়গাটা পুরো জল হয়েছিল। পুরো দেখো গাড়ি পুরো শিশিরে পুরো মানে ভিজে গেছে, পুরো জল জল হয়ে গেছে। কি পরিমাণ রাতে ঠান্ডা ছিল তাহলে, গাড়ি পুরো ভিজে গেছে গো। কি বাবা কি ঠান্ডা এখানে। হ্যাঁ, আমরা আছি হচ্ছে এই হোটেলটাতে, এটার নাম হচ্ছে লাকি গেস্ট হাউস। ফুডের কিছু অপশান নেই, তবে রুমগুলো মোটামুটি এক রাত্রি থাকার জন্য আমাদের ঠিকঠাকই লেগেছে। 1400 টাকা প্রাইস ছিল রুমের, কিন্তু কোনো লিফট নেই, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। আমরা সেকেন্ড ফ্লোরে রুম পেয়েছি লাকি গেস্ট হাউস। আর এটা হচ্ছে মহাবোধি টেম্পলের খুব কাছেই, মানে এখান থেকে একটু হেঁটে গেলে ওই সামনেই দেখা যাচ্ছে মেন রোড, ওই মেন রোড থেকে হাঁটা পথে 2 মিনিট মহাবোধি টেম্পল। আর সমস্ত কিছু এর আশেপাশেই রয়েছে। আমরা চলে এসেছি মহাবোধি টেম্পলের সামনে। এই যে সামনে গেট আছে দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু মহাবোধি মহাবিহার টেম্পল। আর এইখানে সব ম্যানেজমেন্ট কমিটির সব অফিস রয়েছে। মোবাইলও জমা রাখতে হবে, ক্যামেরা নিয়ে যাওয়া যাবে, তার জন্য আলাদা চার্জ, তো সেই নিয়ে একটুখানি কথা বলে নিই। এখান থেকে ফুল নিয়ে নিলাম, সেই ফুল বুদ্ধদেবের পায়ে আমরা দেব, তার জন্য অর্পণ করব বুদ্ধদেবের পায়ে। তো চলো ভেতরে যাই আর ভেতরে গিয়ে পুরোটা দর্শন করি। ওয়েলকাম টু মহাবোধি টেম্পল, এর জন্যই কিন্তু বুদ্ধগয়াতে আসা। এখানে আমরা ক্যামেরা নিয়ে ঢোকার পারমিশন করলাম, তো 100 টাকা দিয়ে টিকিট নিল ক্যামেরা ফির জন্য। চেকিং পর্ব সেরে ভেতরে চলে আসলাম, একদম দারুণ মানে পিসফুল একটা এরিয়া। এখানে হচ্ছে পুরো মহাবোধি টেম্পলের ম্যাপ দেওয়া, দেখো টেম্পলের এন্ট্রান্স রয়েছে, এখানে মেন টেম্পল রয়েছে, মেন গেট, মেডিটেশন পার্ক রয়েছে, তারপরে সমস্ত কিছু রয়েছে, মুসলিমদের ট্যাঙ্ক রয়েছে, হোলি বোধি ট্রি আছে এখানে, তো এইভাবে বাটার ল্যাম্প হাউস আছে এখানে, তো পুরোটাই এখানে রাখা রয়েছে। তো এবার আমরা যাচ্ছি সামনে, চারিদিকে চ্যান্টিং হচ্ছে, তো তার একটা মানে চ্যান্টিংয়ের শব্দ কানে আসছে আর খুব ভালো লাগছে জায়গাটা। এখানে আবার একটা শ্রী জগন্নাথ টেম্পলও আছে। আর এই আমরা টেম্পল গেটে প্রবেশ করছি, মহাবোধি মহাবিহার টেম্পল। দারুণ লাগছে সকালবেলাটা, হ্যাঁ মিষ্টি মিষ্টি রোদ আর খুব সুন্দর, আলাদাই একটা ভাইব্রেশন আছে সত্যি। সামনে রয়েছে মহাবোধি টেম্পল। এখানে এসে আর কিছু কথা বলতে ইচ্ছা করছে না, শুধুই অনুভবের বিষয়।
এই সেই মহাবোধি টেম্পল যেখানে গৌতম বুদ্ধ দীর্ঘদিন তপস্যা করে, হ্যাঁ তপস্যা করে উনি বোধি লাভ করেছিলেন। সকলে এখানে বসে একসাথে প্রার্থনা করছেন। বুদ্ধগয়াকে বৌদ্ধ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে গণ্য করা হয়। মহাবোধি টেম্পেলে সিদ্ধার্থ গৌতম জ্ঞান লাভ করেন। মন্দিরের উচ্চতম শিষ্যটির উচ্চতা 180 ফুট। মন্দিরের পশ্চিম দিকে পবিত্র বোধিবৃক্ষটি অবস্থিত। প্রায় 260 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক বোধিগাছের পূর্ব দিকে এই মন্দিরটি নির্মাণ করেন। ২০০২ সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মর্যাদা পায়। আমরা এখন মন্দিরটা প্রদক্ষিণ করছি। এই যে সেই বৃক্ষ যেখানে গৌতম বুদ্ধ নিজে বসে বোধি লাভ করেছিলেন, সেই সেই বৃক্ষ এই স্থানেই হচ্ছে সেই মহাবোধি বৃক্ষ যেখানে বসে গৌতম বুদ্ধ তপস্যা করেছিলেন এবং বোধি লাভ করেছিলেন। সেই গাছটা হয়তো এটা না, এটা তার কয়েক প্রজন্ম পরের, কিন্তু এই হচ্ছে সেই পবিত্র স্থান যেটা বইয়ের পাতায় আমরা এতদিন ধরে পড়েছি। আর্য সত্য অষ্টাঙ্গিক মার্গ প্রত্যেকেই আমরা পড়েছি, তো এই হচ্ছে সেই পবিত্র স্থান। সামনে পাথরের ওপরে বুদ্ধদেবের চরণ পাদুকার চিহ্ন রয়েছে যেটা ফুল দিয়ে সাজানো। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কেন?
প্রতিদিন সারা বিশ্ব থেকে হাজার হাজার দর্শনার্থী আসেন এই স্থানটি পরিদর্শন করতে। কিছু বলার ভাষা নেই না, আমি ভাষা নেই বলার, এত ভালো লাগবে, আমি ভাবতে পারিনি সত্যি কথা বলতে। তো মেডিটেশন প্লেস না, তো ঘম ঘম করছে পুরো চ্যান্টিং এ, এই জায়গাটা কত এনার্জি, তুমি বুঝতে পারছো, সাংঘাতিক এনার্জি এই জায়গায়। আমি এত ভালো মানে বুদ্ধ গয়াতে এসে আমি ফিল করব নিজের এনার্জিটা, আমি সত্যি বুঝতে পারিনি। সকলে ফুল অর্পণ করেছেন, এখানে সব ফুল রাখা। এখানে অনেক শান্তি স্তূপা আছে, তো এইগুলো হচ্ছে অনেকে অনেক মনস্কামনা করেছিলেন, তো তাদের হয়তো সেই মনস্কামনাগুলো পূর্ণ হয়েছে, তার জন্য এখানে এক একটা শান্তি স্তূপা এইভাবে করে দেওয়া আছে। এখন আমরা চলেছি মুচলিন সরোবর দেখতে। জয় বুদ্ধদেব। ছ সপ্তাহ ধরে এই সরোবরে তিনি যখন মেডিটেশন করছিলেন তখন এত ঝড় বৃষ্টি এসেছিল, সেই ঝড় বৃষ্টি থেকে তাকে প্রোটেক্ট করার জন্য এখানে যে নাগরাজ মুচলিন্দা ছিলেন তিনি এই সরোবর থেকে উঠে এসে তাকে প্রোটেক্ট করেছিলেন। তারই একটা স্ট্যাচু এখানে করা রয়েছে দেখতেই পাচ্ছি, আর এই অসাধারণ এখানে মানে এই জায়গাটার ভাইব্রেশনটা এবার বোঝা যাচ্ছে, মানে তিনি এক তো বোধি গাছের নিচে তিনি বোধি লাভ করেছিলেন, এই জায়গাটাতে বিভিন্ন স্থানে তিনি মেডিটেশন করেছিলেন, যার জন্য এই স্থানের জলের কালারটা পুরো সবুজ, গাঢ় সবুজ, গাঢ় সবুজ, বাতাসে এত মেডিটেশন, এত শক্ত, মানে এত পজিটিভিটি, পজিটিভিটি এনার্জি একদম আমি এর আগে কোথাও ফিল করিনি। এখানে জায়গায় জায়গায় কর্নারে কর্নারে মঙ্করা বসে শুধু মেডিটেট করেই যাচ্ছে 24 ঘন্টা। আমাদেরও কিন্তু মনে হচ্ছে যে কিছু বলবো না, কিছু না, শুধু একটা কোণায় চুপ করে বসে থাকি। জাস্ট ওই মঙ্কদের সামনে কিছুটা যখন মেডিটেশন করছিল ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়েছিলাম, মানে আমি নিজেই না ফিল করছি সেই এনার্জিটা শরীরের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে, সেটা এখানে না আসলেই এই এনার্জিটা ফিল করা যাবে না। দারুণ লেগেছে সত্যি কথা, মানে দারুণ লাগছে, হেভি লাগছে। চলো এবার এখানে অনেক তিব্বত এবং ভুটান থেকে আসেন অনেক মঙ্করা, আর এইখানে অনেক মাছ আছে, কিন্তু সেই মাছগুলো তো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু অনেক মাছ আছে, 15 ফিট ডিপ এই সরোবরটা। সরোবরের ওপরের দিকটায় আমরা চলে আসলাম, ওপর থেকেও বেশ সুন্দর লাগছে সরোবরটা দেখতে। বাতাসে শান্তি, বাতাসে সব জায়গাতেই শান্তি, বললাম না এত কটা জায়গা গেছি, এত আনন্দ মানে এর আগে কোনো সময় হয়, দারুণ লাগে, আমরা ব্লেসড, আমরা ব্লেসড, সত্যি আমরা ব্লেসড। আর আমাদের মাধ্যমে যারা যারা ঘরে বসে দেখছে তারাও এই শক্তিটা আশা করছি ফিল করতে পাচ্ছে, তাদের জীবনেও যেন শান্তি ভরে যায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মহাবোধি টেম্পল থেকে এখন বেরিয়ে পড়ছি, উল্টো দিকে একটা মনেস্ট্রি আছে সেখানে যাব। তো এটা হচ্ছে টিবেটিয়ান মনেস্ট্রি, তিব্বত মনেস্ট্রি, টেম্পল টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা, আবার আফটারনুনে হচ্ছে 2টো থেকে সন্ধে 6টা।
এখানে অনেকে এসে রয়েওছেন। বললাম না এখানে উৎসব চলছে, তার জন্য দেখো এখানে রুমেও সবাই এসে আছে। হ্যাঁ, পাহাড়ে তিব্বতে সিকিমে ভুটানে অনেক রয়েছে। তোমাকেও দিয়ে দিই দাও সোহান, এবার মাথায় দাও, মাথায় টাচ করে। হ্যাঁ আমার মাথা। হ্যাঁ চলো ওই পাশে চলো। এই ওপরে মন্দির, তিব্বত মনেস্ট্রি। আমরা এখনই মনেস্ট্রির ভেতরে প্রবেশ করছি, আর বলাই বাহুল্য এখানকার দরজা দেওয়াল সব জায়গাতেই সুন্দরভাবে কারুকার্য করা, আর অসম্ভব একটা শান্তি বিরাজমান। সারা দেওয়াল জুড়ে এরকম বহু চিত্রলিপি রয়েছে যেগুলো কোনো না কোনো কাহিনীর বর্ণনা দিচ্ছে। বুদ্ধদেব, তার শিষ্যও রয়েছেন দুজন পাশে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, এবার বেরিয়ে আমরা যাচ্ছি 80 ফিট হাইটের বুদ্ধা স্ট্যাচু দেখতে। সামনেই রয়েছে, এখানে অনেক রয়েছে, থাই টেম্পল, জাপানিজ টেম্পল। বেশি সময় এখানে অতিবাহিত করলে আবার আমাদের ওই দিকে অসুবিধা হয়ে যাবে, বারাণসীতে যাওয়ারও আজকে আমাদের প্রোগ্রাম আছে, তাই না? বারাণসী যেতে এখান থেকে প্রায় 6 ঘন্টা লাগবে, 245 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, তো আমি চাইছিলাম যে সন্ধ্যে মানে বিকেলের মধ্যেই বেনারসে ঢুকতে, তো আমরা এখান থেকে 12টার সময় বেরিয়ে পড়ব। তো সেই হিসাবে আমরাও মেন যে কারণে দর্শন করতে এসেছিলাম বুদ্ধগয়াটা, সেটা আমাদের হয়ে গেছে। তো আমরা চলে এসেছি দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, 80 ফিট এর হাইট। এখানে ডিটেলস সব কিছু লেখা রয়েছে। খুব শান্ত পরিবেশ, গ্রিনারি চারিদিকে। সোহান হেঁটে যাচ্ছে এই সামনে। এখানে বুদ্ধদেবের সব যে শিষ্যরা ছিলেন, একদম ক্লোজ শিষ্যরা, তাদের সব এখানে মূর্তি করা রয়েছে। যেমন এখানে লেখা হচ্ছে আনন্দ, এখানে লেখা হচ্ছে সারিপুত্ত, ওনার যে শিষ্যরা ছিলেন তাদের সব স্ট্যাচু করা, পূর্ণা যিনি ওনার থেকে মন্ত্র নিয়েছিলেন আর কি। সকাল সকালই এই স্থানগুলো ঘুরে গেলে খুব ভালো লাগবে, একটা আলাদা রকম ভাইব্রেশন থাকে। তো বেলা হয়ে গেলে একটু টুরিস্টদের আর কি ভিড়টা বেড়ে যায়। চলে এসেছি আমরা এবার মেন রোডে, এখানে তো সব মার্কেট রয়েছে। টিকিট নিতে হয় 350। এই দেখো প্যান্টসগুলো, এই প্যান্টসগুলো, ইয়ে প্যান্টস, ও প্যান্ট, হ্যাঁ 250 কা, ইয়ে 250 কা, ইয়ে ওয়ালা, ইয়ে স্যার, ইয়ে সব 250, ইয়ে ইয়ে 300 300 অটো পে জানা ভাই। হ্যাঁ यार इतना कितना मरता बोलूंगा। সব মালা রয়েছে এখানে, চ্যান্টিং বিটস। মনে হচ্ছে কি একটা ছোট্ট তিব্বত না? সবই রয়েছে এখানে, দারুন দারুন সব, পুরো নেপাল ভুটানের সব আর কি এসেন্স এখানে। ধাগা চাইছিলে না? দেখো ধাগা, হ্যাঁ কি রিং, সব এগুলো কি রিং, হ্যাঁ পেন, এগুলোও সব কি রিং, মন্ত্র সব লেখ। হ্যাঁ এখানে ইভেলাই কি রিং,
এগুলো পেন্সিল নেবে? হ্যাঁ 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 নিতেই পারো। এখানেও কিছু প্যান্টস আছে ডিফারেন্ট টাইপ অফ। এই যে এখানে সব স্টোলগুলো রয়েছে বিভিন্ন রকম, এগুলো সব 400, 300, 500 সব আর কি কাজের ওপর আর কি সব ডিপেন্ড। খুব সুন্দর সুন্দর এখানেও অনেক রয়েছে। বাহ, আমার তো মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, একটা নেওয়ার ইচ্ছা আছে, দেখি একটা একটু নিয়েই নি ভাবছি। খুবই সুন্দর এখানকার মার্কেট। কালকে রাত্রিবেলা খুব ভিড় ছিল যখন আমরা এসেছিলাম, বাট এখন বেশ ফাঁকায় ফাঁকায় সব কিছু দেখা যাচ্ছে। প্রচুর জিনিস রয়েছে, মেডিটেশনের জিনিস, খাদির জিনিস, হ্যাঁ সুন্দর মোবাইলের কভার, সব টুপিগুলো দেখো সব দারুণ দারুণ। আর এগুলো দেখছিলাম সবাই, এর ওপরে সবাই মেডিটেশন করছিলেন। হ্যাঁ সাইজ অনুযায়ী বানিয়ে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু দারুণ। মার্কেট ঘুরতে ঘুরতেই টাইম কেটে যাবে না? হ্যান্ড গ্লাভস পাবো ওখানে দারুণ। প্রচুর স্টোল টোল সব কিছু রয়েছে, চাদর। ও এ ও আন্দর মে আর ইয়ে শ্রক শ্রক अलग अलग প্রাইস কেসে ই ব্ল্যাক वाला ব্ল্যাক वाला का 450 450 এটা 450 মানে এখানে স্টক কিন্তু দারুণ দারুণ। শীতের জামা কাপড়ের বেশ ভালো জ্যাকেট আছে সোহানের জন্য, এই জিনিস নেওয়া হলো। দেখি তোর হাতটা পুরো লাল দিয়ে উনি কাজ করছেন, বানাচ্ছেন। হ্যাঁ কাঠ কেটে কেটে মূর্তি বানাচ্ছেন। এখানেও সব রয়েছে গৌতম বুদ্ধের কারুকার্যটা দেখো। ये एक बनाने में कितना टाइम लगता है? 6 दिन लगता है। 6 दिन 6 डेज है এটা হয়েছে। শিল্পী নিপুণতা। বিহার আয়ে আর লিট্টি চোখা না খায়ে এসা হয়েই নাই সকতা। জায়গায় নিয়েছি লিট্টি আর আলু, আর এদিকে হচ্ছে সমোসা। হ্যাঁ সবজি দিয়ে সমোসা। আমরা এখন একটু আঙুর কিনছি আর একটু আপেল নিয়ে নিই, কলাও আছে এখানে। দেখি কিছু কিছু ফ্রুটস নিয়ে নিই, এটা 200, এটা 250, আর ওটা 300। সোহান বললো গ্রেপস খাবে। হ্যাঁ গ্রেপস আস্তে আস্তে করে। আমরা চলে আসলাম হোটেলে, খাওয়া দাওয়া হয়ে গেল, ঘোরা হলো, ব্রেকফাস্ট একটু হালকা ফুলকা করে নিলাম। আমাদের বহু প্রতীক্ষিত একদম। চলো ফটাফট লাগেজ লোড করি গাড়িতে, তারপরে এখান থেকে বেরিয়ে পড়ি। ওভারঅল এই হোটেলটা মোটামুটি। রাতে আবার খাবার আনতে যেতে হয়েছিল ওকে, খাবার নিয়ে এসেছিল। খাওয়া দাওয়া আনতে যেতে হচ্ছে তো, এটা একটা হ্যাঁ রুম সার্ভিস নেই আর কি। বাট এখানেও একটা এই যে সংঘ রয়েছে, বুদ্ধিস্ট সংঘ, খুবই পিসফুল। আর এখান থেকে তো সারাক্ষণই সব বুদ্ধিস্ট মংসরা হাঁটাচলা করছেন। তাহলে টাইম হচ্ছে এখন বুদ্ধগয়াকে বাই বাই করার। আমরা সব মালপত্র গাড়িতে লোড করে নিয়েছি, টাইম হচ্ছে মোটামুটি এখন 1টা বেজে গেছে। তো আমরা এখন বুদ্ধগয়া থেকে লেফট করছি আর আমরা এবার যেতে চলেছি বারাণসীর দিকে।